প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি রুবাইয়াত জেসমিন, সহকারী শিক্ষক ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে ধ্বনি পরিবর্তন। গত দুটি ক্লাসে আমরা স্বরধ্বনির পরিবর্তন সম্পর্কে শিখেছি, আজ আমরা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন সম্পর্কে জানব। শুরুতেই আমরা পড়ব ধ্বনি বিপর্যয়। এখানে বলা হয়েছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন ধ্বনি পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। ধ্বনি বিপর্যয় বলতেই আমরা বুঝি পাশাপাশি ধ্বনি দুটির পরিবর্তন, স্থান পরিবর্তন, একটি জায়গায় অন্যটি চলে আসবে। আমরা একটি উদাহরণ দেখি, যেমন রিক্সা থেকে যখন শব্দটির পরিবর্তন ঘটেছে তখন এটি হয়ে গেছে রিস্কা। এখানে পাশাপাশি দুটি ধ্বনি আমরা দেখছি, ক এবং স। এই দুটি ধ্বনি যখন আমরা রিক্সা থেকে বলছি রিস্কা, সেক্ষেত্রে ক ধ্বনির জায়গায় চলে এসছে স্বধ্বনি এবং স্বধ্বনির জায়গায় চলে এসছে ক ধ্বনি, অর্থাৎ এখানে ধ্বনি বিপর্যয় ঘটেছে। পরবর্তী শব্দটি দেখো, পিশাচ। পিশাচ থেকে ধ্বনিটি পরিবর্তিত হয়ে গেছে পিচাস। এখানেও আমরা দেখব যে পি এর পরে যে পাশাপাশি দুটি ধ্বনি আছে, তালব্য এবং চ, এই দুটি ধ্বনি শব্দটি পরিবর্তন হওয়ার পর যখন এটা পিচাস হয়ে গেল, সেখানে আমরা দেখছি তালব্য স্বয়ের জায়গায় চ চলে এসছে এবং চয়ের জায়গায় তালব্য স্ব চলে এসছে। অর্থাৎ দুটি ধ্বনি স্থান পরিবর্তন করেছে, একে অন্যের স্থান দখল করেছে। এই বিষয়টিকে আমরা বলবো ধ্বনি বিপর্যয়। পরবর্তী যে শব্দটি আছে বাক্স, এটিকেও অনেক সময় উচ্চারণগত তারতম্যের কারণে বলে থাকে বাষ্প। এক্ষেত্রেও একই পরিবর্তন আমরা দেখতে পাই, ক ধ্বনিটি পরিবর্তিত হয়ে স্বয়ের জায়গায় চলে এসছে এবং স্বধ্বনিটি চলে এসছে কয়ের জায়গায়, যে কারণে বাক্স হয়ে গেছে বাষ্প। এই পুরো প্রক্রিয়াতে যতগুলো শব্দ আছে এখানে, সবগুলো শব্দের ক্ষেত্রেই দেখেছি এখানে যে প্রক্রিয়ার মাধ্যমে এগুলো পরিবর্তিত হয়েছে, সেই প্রক্রিয়াটিকে আমরা বলতে পারি ধ্বনি বিপর্যয়। এরপরে আছে বিষমী ভবন। এখানে দেখো বলা হয়েছে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। যেমন আবার খেয়াল করো, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে, অর্থাৎ পাশাপাশি দুটি বর্ণের একটি যদি পরিবর্তিত হয়ে যায়, একই রকম দুটি ধ্বনি থাকলে এবং তার মধ্যে যদি কোনো একটির পরিবর্তন ঘটে, তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলবো বিষমী ভবন। এখানে আমরা দেখতে পাচ্ছি লাল, লাল শব্দটি যখন পরিবর্তিত হচ্ছে তখন এটি হয়ে গেল নাল, অর্থাৎ এখানে পাশাপাশি দুটি ল ধ্বনি ছিল কিন্তু যখন এটি পরিবর্তিত হয়ে গেল শব্দটি, সেখানে আমরা দেখছি একটি ল পরিবর্তিত হয়ে গেছে। পরিবর্তিত শব্দের ক্ষেত্রে একটি ধ্বনি পরিবর্তিত হয়ে গেছে এবং সেই ধ্বনিটি হচ্ছে ন, ল পরিবর্তিত হয়ে এখানে ন ঢুকে পড়েছে। অর্থাৎ পাশাপাশি দুটি ধ্বনির, একই রকম ধ্বনির একটি পরিবর্তিত হয়ে গেছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে বিষমী ভবন। আরেকটি শব্দ দেখি আমরা, শরীর। এই শরীরকে প্রায়শই অনেকে বলে থাকেন যে শরীর। এই শরীর যখন আমরা বলছি, শরীর শব্দটিতে যেখানে আমরা দুটো বর্ষণ্য র পাশাপাশি দেখতে পাচ্ছি, একই রকম দুটো র, শরীর শব্দটিতে পরিণত হওয়ার ফলে এখানে আমরা দেখছি যে একটি র পরিবর্তিত হয়ে গেছে, সেখানে চলে এসছে ল। অর্থাৎ পাশাপাশি একই রকম দুটি ধ্বনি যদি থাকে কোনো শব্দে, তার একটির পরিবর্তন হয়ে যাওয়াকে আমরা বলি বিষমী ভবন। এই যে আমরা দুটো উদাহরণ দেখলাম, এই দুটি বিষমী ভবনের উদাহরণ। এরপরে আছে দ্বিত্ব ব্যঞ্জন।
দ্বিত্ব ব্যঞ্জন শুনলেই আমরা বুঝতে পারি, দ্বিত্ব মানে হচ্ছে দুই, ব্যঞ্জন মানে দুটি ব্যঞ্জন, অর্থাৎ একই ব্যঞ্জন ধ্বনির যদি দ্বিত্ব প্রয়োগ হয়, যদি পাশাপাশি দুটি একই ব্যঞ্জন ধ্বনি দেখা যায় তখন সেটাকে একই সাথে ব্যবহৃত হয় দুটো, তাহলে সেটাকে আমরা বলি দ্বিত্ব ব্যঞ্জন। এখানে আমরা পড়ে দেখি কি বলেছে, কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উদাহরণ হয়। কখনো কখনো কোনো শব্দে জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন। আমরা উদাহরণ দেখি, পাকা, পাকা শব্দটির বহুল প্রয়োগ আছে, পাকা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, এই পাকা শব্দটিকে অনেক সময় পাক্কা বলে উচ্চারণ করা হয়। যখন আমরা পাক্কা বলছি, যেমন পাক্কা কথা, পাক্কা বাড়ি, এখানে পাকা শব্দটিকে জোর দেওয়ার জন্য বলা হয় পাক্কা। যখন আমরা পাক্কা বলছি তখন সেখানে একটি কয়ের জায়গায় আরও একটি ক এসে যুক্ত হয়েছে, যখন দুটি ক ব্যঞ্জন একই সাথে যুক্ত হয়ে গেল, মানে একই ব্যঞ্জনের পরপর দুবার প্রয়োগ হলো, সেটাকে আমরা বলতে পারি দ্বিত্ব ব্যঞ্জন। আবার একইভাবে পরের শব্দটি দেখো, সকাল, সকাল শব্দটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ক ব্যবহৃত হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সকাল শব্দটি সকালে পরিণত হলো, উচ্চারিত হলো, তখন সেখানে আমরা দেখছি যে দুটো ক একই সাথে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ একই রকম দুটি ব্যঞ্জন ধ্বনি দুবার প্রয়োগ করা হয়েছে। এর মানেই হচ্ছে ব্যঞ্জন ধ্বনির এখানে দ্বিত্ব প্রয়োগ হয়েছে। সুতরাং এই পুরো প্রক্রিয়াকে আমরা বলবো দ্বিত্ব ব্যঞ্জন। আমরা অনেক সময় সকালকে একটু জোর দেওয়ার জন্য বা খুব সকাল বোঝানোর জন্য বলে থাকি, খুব সকাল সকাল চলে এসো, বা সকাল সকাল আমি কাজটি করে ফেলবো, মানে খুব সকাল সকালে আমি কাজটি শেষ করে ফেলবো। এই পুরো প্রক্রিয়ার নাম হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। এরপরে আছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি এখানে বলা হয়েছে শব্দের মধ্যে কোনো সময় কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়। শব্দের মধ্যে কোনো সময় কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি যদি ব্যবহৃত হয়, অর্থাৎ একটি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য একটি ব্যঞ্জন ধ্বনি এখানে ব্যবহৃত হলে এটাকে আমরা বলি ব্যঞ্জন বিকৃতি। যেমন আমরা দেখি কবাট, এই কবাট শব্দটি পরিবর্তিত হয়ে বা উচ্চারিত হচ্ছে কপাট। এখানে দেখো, শব্দের মধ্যে একটি ব ছিল এবং সেই বটি কী হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, এবং বয়ের জায়গায় অন্য একটি ব্যঞ্জন ধ্বনি এখানে চলে আসলো। শব্দ, আবার বলছি আমি সংজ্ঞাটি, শব্দের মধ্যে কোনো একটি ব্যঞ্জন ধ্বনি যদি লুপ্ত হয়ে যায় এবং সেখানে অন্য একটি ব্যঞ্জন ধ্বনি এসে যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি ব্যঞ্জন বিকৃতি। যার কারণে কপাট শব্দে যেখানে ব ধ্বনিটি ছিল, কপাট শব্দে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে ব ধ্বনিটি নেই, বরং সেখানে একটি নতুন ব্যঞ্জন ধ্বনি এসে যুক্ত হয়েছে, প। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আবার আছে দেখো ধোবা, এই ধোবা শব্দে আমরা দেখছি যে এখানে এটি যখন পরিবর্তিত হচ্ছে সেটি হয়ে গেছে ধোপা। প্রথম শব্দটিতে আমরা যে বটি দেখেছিলাম, ব ব্যঞ্জন ধ্বনিটি দেখেছিলাম, এটি পরিবর্তিত হওয়ার পর বয়ের জায়গায় যে অন্য একটি ব্যঞ্জন ধ্বনি চলে এসছে, প ব্যঞ্জন ধ্বনিটি এখানে যুক্ত হয়েছে, হয়ে শব্দটি হয়ে গেছে ধোপা। অর্থাৎ শব্দের মধ্য থেকে একটি ব্যঞ্জন ধ্বনি এখানে বিলুপ্ত হয়ে গেছে এবং সেই ব্যঞ্জন ধ্বনির জায়গায় অন্য একটি ব্যঞ্জন ধ্বনি এসে যুক্ত হয়েছে। এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি ব্যঞ্জন বিকৃতি। এরপরে আছে ধাইমা, এই ধাইমা শব্দটি পরিবর্তিত হয়ে উচ্চারিত হচ্ছে, কখনো কখনো উচ্চারিত হয় দাইমা। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু খেয়াল করে দেখো, একটি ধ্বনি এখান থেকে ধাইমা শব্দে
যে ধ্বনিগুলো ছিল তার মধ্য থেকে একটি ব্যঞ্জন ধ্বনি বিলুপ্ত হয়ে গেছে এবং সেইখানে এসে পরবর্তী শব্দে যুক্ত হয়েছে অন্য আরেকটি ব্যঞ্জন ধ্বনি। ধয়ের জায়গায় এখানে এসে যুক্ত হয়েছে দ, আর এই যে প্রক্রিয়াটি এটির নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এরপরে আছে তোমাদের জন্য ব্যঞ্জন চ্যুতি। আমরা জানি চ্যুতি মানে হচ্ছে বাদ দেওয়া বা বাদ হয়ে যাওয়া, আর ব্যঞ্জন চ্যুতি মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বাদ হয়ে যাওয়া। আমরা সংজ্ঞাটি পড়ি, সংজ্ঞা বলছি না আমি, এটি প্রক্রিয়ার ইয়েটি পড়ি আমরা। সম উচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকলে তার একটি লোপ পায়। আবার খেয়াল করো, সম উচ্চারণের মানে একই রকম উচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকলে তার একটি লোপ পেয়ে যাবে। যেমন বৌদিদি, এই বৌদিদি শব্দটিতে দেখো কোন ব্যঞ্জনটি আছে পাশাপাশি একই রকম, ব রসৌ দ দ, কোনটি? এখানে আমরা দেখতে পাচ্ছি ব নেই, ব রসৌ একই রকম আছে কিন্তু সরি, ব রসৌ দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি, কিন্তু ব্যঞ্জন এবং স্বরধ্বনি, কিন্তু এর পরে দিতি যেখানে উচ্চারিত হচ্ছে সেখানে আমরা দেখছি একই রকম দুটি ব্যঞ্জন ধ্বনি আছে যেটি পরবর্তীতে পরিবর্তিত হয়ে বৌদি হয়ে গেছে। অর্থাৎ এখানে দিদি শব্দটি যেহেতু পরপর দুবার দ এবং দ ব্যবহৃত হয়েছে সেখান থেকে একটি দ রসই চ্যুত হয়ে গেছে, অর্থাৎ বাদ হয়ে গেছে, যার কারণে বৌদিদি হয়ে গেছে বৌদি। একইভাবে আমরা দেখতে পাচ্ছি বড় দাদা, বড় দাদা যখন আমরা বলছি এখানে দাদার ক্ষেত্রে দেখছি দুটো দ পাশাপাশি যুক্ত হয়েছে, দা এবং দা। পরবর্তী শব্দটিতে পরিবর্তিত শব্দটিতে দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনির একটি কিন্তু এখানে বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে একটি ব্যঞ্জন ধ্বনির চ্যুতি হয়েছে বা বাদ হয়ে গেছে, যার কারণে বড় দাদা হয়ে গেছে বড়দা। ঠিক একইভাবে আরও একটি শব্দ দেখো তোমরা, বড় দিদি, বড় দিদির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে, বড় দিদি পরিবর্তিত হয়ে হয়ে গেছে বড়দি, এখানেও একটি ব্যঞ্জনের চ্যুতি ঘটেছে। এই যে প্রক্রিয়াটি আমরা তিনটি শব্দ পরিবর্তনের ক্ষেত্রে দেখলাম, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। এরপর আছে অন্তর্হতি। অন্তর্হতি মানে হচ্ছে অন্তর থেকে বা ভেতর থেকে কোনো ধ্বনি বাদ হয়ে যাওয়া। আবার বলছি, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। আমরা একটি উদাহরণ দেখি, একটি শব্দ ফলাহার, এই ফলাহার শব্দটিতে একেবারে মাঝামাঝি পর্যায়ে, তার আগে আমরা দেখে নেই, ফলাহার শব্দটি যখন পরিবর্তিত হলো এটি হয়ে গেল ফলার, এবং ফলাহার শব্দটিতে আমরা যে ধ্বনিগুলো দেখছি ফলার শব্দটিতে গিয়ে দেখছি একটি ধ্বনির অভাব ঘটেছে, একটি ধ্বনি এখানে কম আছে। কোন ধ্বনিটি এখানে কম আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে হ ধ্বনিটি নেই, অর্থাৎ এখানে হ ধ্বনিটির এখানে বিলুপ্তি ঘটেছে বা হ ধ্বনিটি এখান থেকে চলে গেছে, এবং এই যে চলে যাওয়া এটি ঘটেছে শব্দের একেবারে অন্তঃস্থল থেকে বা ভেতর থেকে বা মাঝখান থেকে, এই কারণে এই প্রক্রিয়াকে আমরা বলছি অন্তর্হতি। পরের শব্দটিতে দেখো ফাল্গুন, এই ফাল্গুন শব্দটি পরিবর্তিত রূপ নিয়েছে ফাগুন। ফাল্গুন শব্দটিতে আমরা চারটি ধ্বনি দেখছি ব্যঞ্জন ধ্বনি, এবং এটি যখন ফাগুন হয়ে গেল, ফাগুন শব্দটিতে কিন্তু আর আমরা চারটি ধ্বনি দেখতে পাচ্ছি না, এখানে ব্যঞ্জন ধ্বনি দেখতে পাচ্ছি তিনটি, একটি ধ্বনি ল সেটি এখান থেকে চলে গেছে। এই যে চলে গেছে সেটা শব্দের ঠিক ফাল্গুন শব্দটির ঠিক মাঝামাঝি জায়গা থেকে চলে গেছে, যেহেতু অন্তঃস্থল থেকে এই ল ধ্বনিটি বিলুপ্ত হয়েছে বা চলে গেছে, সেহেতু এটিকে আমরা বলবো
এই যে প্রক্রিয়া এটিকে আমরা বলবো অন্তর্হতি। আরেকটি শব্দে আমরা দেখি আলাহিদা। আলাহিদা শব্দটি থেকে হয়েছে আলাদা। এই আলাহিদা শব্দটিতেও আমরা দেখছি ঠিক মাঝামাঝি জায়গা থেকে হ ধ্বনিটি পরবর্তী শব্দে বিলুপ্ত হয়ে গেছে, বা হ ধ্বনিটি এখান থেকে আর আমরা দেখতে পাচ্ছি না এ কারণে, এবং সেটা ঘটেছে ঠিক শব্দটির মাঝামাঝি জায়গা থেকে। এই কারণে এই শব্দটিকেও বা এই এই পুরো যে এখানে আমরা যতগুলো উদাহরণ দেখলাম সবগুলো শব্দ পরিবর্তনের যে প্রক্রিয়া সেটিকে আমরা বলতে পারি অন্তর্হতি। এরপরে আছে অভিশ্রুতি। অভিশ্রুতিতে বলা হয়েছে বিপর্যস্ত স্বরধ্বনি পরবর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে। আবার খেয়াল করো, বিপর্যস্ত স্বরধ্বনি পরবর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুসারে যদি পরবর্তী স্বরধ্বনিটির পরিবর্তন ঘটে তাকে অভিশ্রুতি বলে। এটির একটি খুব সহজ উপায় আছে, আমি তোমাদের একটু সহজ করে বলে দেই, তোমরা যদি একটু সহজ করে বুঝতে চাও। মূলত এটা হচ্ছে ধ্বনি বিপর্যস্ত স্বরধ্বনি প্রথমে পরিবর্তিত হবে অপিনিহিতির মাধ্যমে, এবং অপিনিহিতি থেকে হবে এরপরে এটা আবার চলিত রীতিতে রূপ নিবে, যেমন শুনিয়া শুইনা শুনে, শুনিয়া থেকে অপিনিহিতির মাধ্যমে শুইনা এবং তারপরে এটা চলিত রীতিতে চলে আসবে শুনে। ঠিক একইভাবে ওই ছামে ওই কথাটাতে আমরা যদি না যাই, আমরা যদি আরেকটু সহজ করে বলি, তাহলে আমরা বলতে পারি সাধু থেকে চলিত রীতিতে পরিবর্তনের যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অভিশ্রুতি। আবার খেয়াল করো, সাধু থেকে চলিত রীতিতে পরিবর্তনের যে প্রক্রিয়া সেটিই হচ্ছে অভিশ্রুতি। এখানে আমরা দেখছি যে শুনিয়া, শুনিয়া শব্দটি সাধু, বলিয়া শব্দটি সাধু, দুটোই সাধু রীতিতে আছে এবং এগুলো যখন পরিবর্তিত হচ্ছে আমরা দেখছি শুনিয়া থেকে হয়ে গেছে শুনে এবং বলিয়া থেকে হয়ে গেছে বলে। শুনিয়া শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা সাধু রীতিতে ব্যবহার করি আমি কথাটি শুনিয়া দুঃখিত হইলাম, এটিকে যখন আমরা আবার চলিত রীতিতে কনভার্ট করি তখন আমরা বলি যে শুনে। এখানে একই ব্যাপার ঘটেছে, এই যে পরিবর্তনের প্রক্রিয়াটি একে আমরা বলে থাকি অভিশ্রুতি। এরপরে আছে তোমাদের রকালো, বষণ্ণর রকার লোপ। তার আগে আমরা একটু হকার লোপটা পড়ে নেই। হকার লোপে বলা হয়েছে আধুনিক চলিত বাংলায় দুই স্বরের মাঝামাঝি হকার লোপ পায়। আবার খেয়াল করো, আধুনিক চলিত বাংলায় দুটি স্বরের মাঝামাঝি যদি হ থাকে তাহলে সেই হটি লোপ পায়। আচ্ছা আমরা উদাহরণ দেখি, যেমন দেখো আল্লাহ, এখানে হকার লোপ হচ্ছে মোট কথা হটি বিলুপ্ত হয়ে যাবে। এখানে আমরা যখন বলছি আল্লাহ, আল্লাহ শব্দটিতে একটি হ ব্যবহৃত হতে দেখছি আমরা, কিন্তু এই আল্লাহ শব্দটি যখন আমরা আল্লাহ বলছি তখন সেখানে আমরা আর হটি দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে হ বিলুপ্ত হয়ে গেছে। পুরোহিত, এই পুরোহিত শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি একটি হ আছে, যখন এটি পরিবর্তিত হলো তখন হয়ে গেল পুরোহিত, এখানে আমরা আর হকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানেও হয়ের বিলুপ্তি ঘটেছে। এরপর আমরা দেখছি বাদশাহ, বাদশাহ শব্দটিতে একটি হ আছে এবং পরবর্তীতে যখন বাদশাহ পরিবর্তিত হলো তখন আমরা আর হটিকে দেখতে পাচ্ছি না। এই যে পুরো প্রক্রিয়াটি পরিবর্তনের, শব্দ পরিবর্তনের এই প্রক্রিয়াটির নাম হচ্ছে হকার লোপ। এরপরে আছে রকার লোপ, একই রকম অনেকটা একটু ব্যতিক্রম, যেমন আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে রকার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দিত্ত হয়।
এটা হকার লোপের মতোই, তবে এখানে যে ব্যতিক্রমটা আছে সেটা হলো হকার শুধু লোপ পেয়েছে কিন্তু পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়নি, কিন্তু রকার লোপের ব্যাপারটা একটু অন্যরকম। আমরা উদাহরণ দেখি, এখানে র যদি র ধ্বনি লোপ পাবে পরবর্তী শব্দে, কিন্তু তার সাথে সাথে রয়ের পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়ে যাবে। যেমন এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি তর্ক। তর্ক শব্দটিতে আমরা যখন তর্ক উচ্চারণ করছি তখন আমরা ক এর আগে একটি র দেখতে পাচ্ছি, তর ক রেফটি আমরা র হিসেবে ধরছি, যেহেতু রয়ের সংক্ষিপ্ত রূপই এটা। তো তর্ক যখন আমরা বলছি ক এর আগে আমরা একটি র দেখতে পাচ্ছি, কিন্তু এই তর্ক শব্দটি যখন পরিবর্তন হয়ে গেল তখন আমরা দেখছি সেই পরিবর্তিত শব্দটিতে আর কিন্তু র নেই, অর্থাৎ এখানে রয়ের বিলুপ্তি ঘটেছে। এবং এই বিলুপ্তির পাশাপাশি পরের ধ্বনিটি যেটি ছিল ক, রয়ের পরের ধ্বনি ছিল ক, এবং সেই ধ্বনিটি কিন্তু দ্বিত্ব হয়ে গেছে, তর্ক হয়ে গেছে তক্ক। একইভাবে একই নিয়মে যখন আমরা করতে বলছি তখন দেখছি যে এখানে ক বসন্ন র এরপর আছে তে, এই শব্দটি পরিবর্তিত হয়ে হয়ে গেছে করতে, অর্থাৎ র ধ্বনিটি এখান থেকে বিলুপ্ত হয়েছে এবং পাশাপাশি র ধ্বনির পরে যে ত ধ্বনিটি ছিল সেটি কিন্তু দ্বিত্ব হয়ে গেছে। এরপরে আছে করলাম। করলাম শব্দটিতে এখানেও র পরব যখন করলাম পরিবর্তিত হলো, করলাম শব্দটি হয়ে গেল, সেখানে আমরা দেখছি যে র ধ্বনিটি বিলুপ্ত হয়ে গেছে এবং এর পরে যে ল ধ্বনিটি ছিল সেই ল ধ্বনিটি দ্বিত্ব হয়ে গেছে। অর্থাৎ র রকার লোপের কথাটাই ব্যাপারটাই এরকম যে র ধ্বনিটি বিলুপ্ত হয়ে যাবে এবং রয়ের পরবর্তী যে ক ধ্বনি যে ধ্বনিটি থাকবে রয়ের পরে সেই ধ্বনিটি সাথে সাথে দ্বিত্ব হয়ে যাবে। এই যে পুরো প্রক্রিয়াটি এর নাম হচ্ছে রকার লোপ। এরপরে আছে সমীভবন। খেয়াল করো, শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি যদি একে অন্যের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে তখন তাকে আমরা সমীভবন বলি। সমীভবন কথাটি শুনেই মনে হচ্ছে যে একটু সঙ্গতি বিধান করা বা সমান করা। আবার খেয়াল করো, শব্দের মধ্যে দুটি ভিন্ন ধ্বনি, একই রকম নয়, দুটি ভিন্ন ধ্বনি যদি একটি ধ্বনি আরেকটি ধ্বনির প্রভাবে নিজেকে বদলে ফেলে অল্প বিস্তর, এরা সমতা লাভ করে তখন এটাকে বলা হয় সমীভবন। যেমন জন্ম, জন্ম শব্দটিতে এটির পরিবর্তন রূপ আমরা দেখতে পাচ্ছি জন্ম, অর্থাৎ ন এবং ম দুটি ভিন্ন ধ্বনি, একেবারেই ভিন্ন, একটি হচ্ছে ন ব্যঞ্জন ধ্বনি আরেকটি ম ব্যঞ্জন ধ্বনি, কিন্তু যখন জন্ম শব্দটি পরিবর্তিত হয়ে জন্ম উচ্চারিত হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে ন ধ্বনিটি ময়ের প্রভাবে পরিবর্তিত হয়ে ওটাও ম হয়ে গেছে, ম রূপ ধারণ করেছে, এই কারণে এটা হয়ে গেছে সমীভবন। এরপরে আছে কাদনা। এই কাদনা শব্দটি পরিবর্তিত রূপ হচ্ছে কান্না, এটি পরিবর্তিত হয়ে উচ্চারিত হচ্ছে কান্না। যখন আমরা কান্না উচ্চারণ করছি তখন দেখছি যে পাশাপাশি যে দ ধ্বনিটি ছিল এবং দ এবং ন এই দুটি ভিন্ন ব্যঞ্জন ছিল পাশাপাশি, সেই ভিন্ন ব্যঞ্জন দুটি কান্না শব্দটিতে কিন্তু একই ব্যঞ্জন ধ্বনি রূপ নিয়েছে, বা ন ধ্বনিটি প্রভাবে দ ধ্বনিটি কিন্তু পরিবর্তিত হয়ে ন ধ্বনি সমতা লাভ করেছে। এই জন্য এই প্রক্রিয়াকে আমরা বলি সমীভবন, অর্থাৎ সমান করা। সমীভবন তিন রকমের হতে পারে, আমরা তিন ধরনের সমীকরণ দেখতে পাই, প্রগত, পরাগত এবং অনন্য। এই তিনটি সমীভবন এখন আমরা আলোচনা করব। প্রথমেই আছে প্রগত সমীভবন। পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয়,
এই প্রগত সমীভবনের উদাহরণে গেলে আমরা দেখতে পাবো যে পূর্ব ধ্বনি বা আগের ধ্বনির প্রভাবে পরের ধ্বনিটি পরিবর্তিত হচ্ছে। কোনটি পরিবর্তিত হচ্ছে? পরের ধ্বনিটি। কিন্তু কার প্রভাব এখানে দেখতে পাচ্ছি? আমরা পূর্ব ধ্বনির প্রভাব দেখতে পাচ্ছি, অর্থাৎ পরের ধ্বনিটি পূর্বের ধ্বনির মতো একই রকম হয়ে যাবে। যেমন চক্র, চক্র শব্দটি পরিবর্তিত উচ্চারণ হচ্ছে চক্ষু। এই চক্ষু যখন বলা হচ্ছে, আমরা চক্র শব্দটিতে দেখেছিলাম চ, তারপরে ক এবং তারপর র। এই ক এবং র পাশাপাশি দুটি ব্যঞ্জন, কিন্তু এই দুটি ব্যঞ্জন পরবর্তীতে আমরা দেখেছি একই আকার ধারণ করেছে। যেমন দেখো, প্রথম ধ্বনিটি ছিল ক এবং পরের ধ্বনিটি ছিল র। এটির পরিবর্তিত শব্দে আমরা দেখতে পাচ্ছি প্রথম ধ্বনিটি ক যেমন ছিল তেমনি আছে, এর কোনো পরিবর্তন হয়নি। বরং এর প্রভাবে বা প্রথম ধ্বনিটির প্রভাবে পরের যে ধ্বনি ক ছিল, সরি র ছিল, সেই রটি পরিবর্তিত হয়ে ক এর মতোই হয়ে গেছে, এবং সেটাও সে কারণে এটার উচ্চারণ হচ্ছে চক্ষু। এরপরে আছে পদ্ম। পদ্ম শব্দটি যখন আমরা যদি লিখিত রূপটি দেখি, এখানে দেখো প, দ এবং এরপরে আছে ম। এই শব্দটি যখন পরিবর্তিত উচ্চারণ হচ্ছে, তখন আমরা দেখছি প এর দ এর পরে মটি পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ প্রথম ছিল দ, সেই দটি কিন্তু পরিবর্তন ঘটেনি, পরিবর্তন ঘটেছে শেষের মটির, মটিও পরিবর্তিত হয়ে দ রূপ ধারণ করেছে। এই যে প্রক্রিয়াটি, এর নাম হচ্ছে প্রগত সমীভবন। এরপরে আছে পরাগত সমীভবন। এখানে ঠিক উল্টো, পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন ঘটে। আগেরটি আমরা দেখেছিলাম পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরটি পরিবর্তিত হয়ে গেছে, এবার আমরা দেখছি পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন ঘটেছে। এবং এরকম যদি হয়, তাহলে এটাকে আমরা বলবো পরাগত সমীভবন। যেমন তজ্জন্য, তজ্জন্য যখন আমরা বলছি, তখন আমরা দেখছি যে প্রথমে আছে খণ্ড ত এবং পরে আছে জ। যখন এই শব্দটি পরিবর্তিত হয়ে তজ্জন্য হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরের ধ্বনিটি জ একই রকম আছে এবং তার প্রভাবে আগের ধ্বনি তটি পরিবর্তিত হয়ে সেটিও জ হয়ে গেছে। উৎমুখ, উৎমুখ শব্দটিতে আমরা দেখছি প্রথমে ত আছে এবং পরে আছে ম, কিন্তু যখন এটি পরিবর্তিত রূপ নিল, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে পরের ধ্বনি ম একই রকম আছে, কিন্তু তার প্রভাবে আগের ধ্বনি ত পরিবর্তিত হয়ে ম রূপ ধারণ করেছে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে পরাগত সমীভবন। এরপরে আছে অনন্য সমীভবন। যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি এবং পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্বধ্বনি, দুটি দুটির প্রভাবে প্রভাবিত হয়, পরিবর্তিত হয়ে যায়, তখন তাকে আমরা বলি অনন্য সমীভবন। যেমন সংস্কৃততে একটি শব্দ আছে সত্য, এই শব্দটিকে প্রাকৃতে এসে স্বচ্ছ হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু আর এখানে সত্য শব্দটিতে প্রথম যে ধ্বনিটি, যুক্ত ধ্বনিটি আমরা দেখতে পাচ্ছি এখানে, যেখানে ত ছিল এবং পরেও ত ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটিও ত এখানে ব্যবহৃত হয়নি, বরং দুটি তই পরিবর্তিত হয়ে এখানে দুটি চ চলে এসেছে, অর্থাৎ দুটো ধ্বনিরই এখানে পরিবর্তন ঘটেছে, হয়ে গেছে স্বচ্ছ। এরপরে আছে বিদ্যা। বিদ্যা থেকেও এখানে আমরা দুটি দ দেখার কথা, কিন্তু সেই দুটি দয়ের একটিও আমরা প্রাকৃতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, সেখানে দুটি দ হয়ে গেছে দুটি বর্গীয় চ, অর্থাৎ এখানেও কিন্তু দুটি ব্যঞ্জন ধ্বনি কি হয়েছে, দুটির প্রভাবে পরিবর্তিত হয়ে গেছে। এই প্রক্রিয়াকে আমরা বলবো অনন্য সমীভবন। সবশেষে আমাদের আছে অন্তঃস্থীয় শ্রুতি এবং বশ্রুতি। এখানে একটু ভালো করে খেয়াল করো, শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে যদি এ দুটো স্বর মিলে একটি দ্বিস্বর বা যৌগিক স্বর না হয়, তবে উচ্চারণের সুবিধার জন্য এ দুটি স্বরের মধ্যে
একটি ব্যঞ্জনধ্বনির মতো অন্তস্থ বা একটি অন্তস্থ ব উচ্চারিত হয়। আবার আমি বলছি, কথাটি খেয়াল করো, ধরো শব্দের মধ্যে পাশাপাশি দুটি স্বরধ্বনি আছে এবং সেই দুটি স্বরধ্বনি মিলে কোনো যৌগিক স্বর হচ্ছে না বা দ্বিস্বর হচ্ছে না, তখন এই দুটি স্বরের মাঝখানে একটি অন্তস্থ বা একটি অন্তস্থ ব উচ্চারিত হয়। এই যে অপ্রধান ব্যঞ্জনটি এসে ঢুকে পড়েছে এখানে, সেই ধ্বনিটিকে বলা হয় অন্তস্থ শ্রুতি বা বশ্রুতি। যেমন মা যোগ আমার, এখানে মা শব্দটিতে দেখো ময়ের সাথে একটি আকার যুক্ত হয়েছে, এবং পরের শব্দটি আমার, এখানেও আমার শব্দটির প্রথমে একটি আ আছে এবং দুটি স্বরধ্বনি মিলেও কিন্তু কোনো যৌগিক স্বর হচ্ছে না, সে কারণে এখানে একটি অন্তস্থীয় এসে যুক্ত হয়েছে, যে কারণে শব্দটি হয়ে গেছে মায়ামার। ঠিক একইভাবে যাওয়া থেকে যখন যা বলছি সেখানে একটি যোগ হয়েছে ও এসে, এবং যার কারণে যাওয়া শব্দটি হয়ে গেছে যাওয়া। তোমাদের জন্য আমরা ধ্বনি পরিবর্তন অধ্যায়টি শেষ করতে পেরেছি শেষ পর্যন্ত। তোমাদের জন্য আমি কিছু বাড়ির কাজ রেখেছি, আজকের যে পাঠ হলো, আজকে আমরা যা কিছু পড়লাম তা থেকে মোট 20টি বহুনির্বাচনী প্রশ্ন তোমরা লিখবে এবং সেই সাথে এগুলোর উত্তর লিখবে। ছুটির পর যখন ক্লাসে আসবে তখন এই বাড়ির কাজটুকু তোমরা জমা দেবে। আজ এ পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা।